হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। রহস্যময় নতুন একটি এপিসোডে প্রতিবারের মতো আবারও আপনাকে স্বাগত। মানুষ মাত্রই ভুল, পাওয়ার পাকৃতি শুনেননি এমন মানুষের সংখ্যা খুব কমই আছে। মানুষ ভুল করতে করতে শিখে, আবার হারতে হারতে জিতেও যায়। মানুষের ভুলের কোনো শেষ নেই, কিন্তু এর আগে এমন ভুলের কথা আপনি কখনো শুনেননি যে ভুলগুলোর কারণে পুরো গ্রামের লোকজনদের জন্মদিন 1 তারিখে হয়ে গিয়েছিল। তারিখটি ছিল 1 জানুয়ারি। অবাক হলেও এমনটি ঘটেছিল ভারতের উত্তরাখণ্ডের প্রত্যন্ত গ্রামে। ভোটার কার্ড এবং রেশন কার্ড প্রস্তুতকারী সংস্থার ভুলের কারণে এই ঘটনাটি ঘটেছিল। গ্রামবাসীদের দাবি, তাদের বলা হয়েছিল প্রত্যেকের রেশন কার্ডে আলাদা আলাদা একটি করে 12 ডিজিটের নম্বর দেওয়া থাকবে, কিন্তু ওই 12 ডিজিটের নম্বরের পরিবর্তে তাদের জন্মদিনে এক করে দিয়েছে রেশন কার্ড প্রস্তুতকারী সংস্থা। সেখানকার 800 জনেরও বেশি বাসিন্দার জন্মদিন একদিনে করে দিয়েছিল প্রস্তুতকারী সংস্থা। পরবর্তীতে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে এই ঘটনায় যাদের গাফিলতি ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিশ্বের সবচেয়ে দামি রেস্টুরেন্ট, কেউ আপনাকে ট্রিট দিবে বললে এই অফারটা আপনি না করতে পারবেন না। বন্ধুর বয়স যখন 20 পেরিয়ে বিয়ের বয়স 21-এ পা দিলাম, তখন বন্ধুর থেকে বড় আকারে ট্রিট আদায় করতে চায় বন্ধু মহলগুলো। স্বভাবত আমরা ট্রিট শব্দ দিয়ে শোনা মাত্র রেস্টুরেন্টের চিন্তা মাথায় চলে আসে। কেউ কেউ আবার নিজেদের বাবু বা বাবুনিদেরকে নিয়েও রেস্টুরেন্টে যায়, কারণ আমাদের মধ্যে বর্তমানে রেস্টুরেন্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষ তার প্রিয়জনকে নিয়ে রেস্টুরেন্টে যায়, কে কত নামি দামি রেস্টুরেন্টে গিয়েছেন এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় না, এরকম মানুষ এখন খুব কমই আছে। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে বিশ্বের সবচেয়ে দামি রেস্টুরেন্ট কোনটি? পৃথিবীর সবচেয়ে দামি রেস্টুরেন্ট হিসেবে স্পেনের ইবিজা দ্বীপের হার্ড রক সাবলিমোশন হলো পৃথিবীর সবচেয়ে দামি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি নির্মিত হয়েছিল 2014 সালে। এই রেস্টুরেন্টের ভেতরে মাত্র 12টি সিট রয়েছে, যেখানে একসাথে 12 জন বসে খেতে পারবেন। এক বেলা খেতে এই রেস্টুরেন্টের প্রতিজনের ব্যয় হয় অন্তত $2,000, যা প্রায় 1,60,000 টাকারের বেশি। এখানে 15 থেকে 20 ধরনের খাবার পাওয়া যায়। রেস্টুরেন্টের প্রধান শেফ 3 তারকাপ্রাপ্ত একজন বিখ্যাত শেফ। ফ্রান্সের একটি প্রতিষ্ঠান 100 বছরের বেশি সময় ধরে প্রতি বছর বিশ্বের বিভিন্ন রেস্টুরেন্ট যাচাই করে তাদের নতুন স্টারদের বা পূর্বের স্টার চিনিয়ে নেয়, যার মধ্যে হার্ড রক সাবলিমোশন সবসময় 3 স্টার পাওয়া রেস্টুরেন্ট, এবং এই শেফরা সবসময় সেরা হিসেবে বিবেচিত হয়। কিন্তু যতই নামি দামি রেস্টুরেন্টে খান না কেন, আপনার খাবার আপনার পেটে যায়। তাই কে কত নামি দামি রেস্টুরেন্টে গিয়েছেন এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে অন্যজনের রুচিতে বিভ্রান্ত না করাটা আসল মূল্যবোধ। এরকম ইনফরমেটিভ কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখুন। শুধু থাকতে ক্লাস টিচার যখন জিজ্ঞেস করতো বড় হয়ে কে কি হতে চাও, তখন কোনো বন্ধু বলতো আমি ডাক্তার, কোনো বন্ধু বলতো আমি ইঞ্জিনিয়ার, মেয়েরা বলতো আমি শিক্ষিকা হব, আবার কোনো বন্ধু এমনও ছিল যে শুধু মারামারি করে নিজেকে হিরো দাবি করতো। আপনার কি ইচ্ছা ছিল তা কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু এরকম হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিকা, হিরোর বীরে অনেকে চেয়েছিল বড় হয়ে পাইলট হয়ে আকাশে উঠবে। এই ঘটনাটি সংযুক্ত আরব আমিরাতের। কিছু বুঝতে শুরু করার সময় থেকে আকাশে ওড়ার শখ ছিল তার। নিজের এই শখকে বাস্তবে রূপ দিয়ে চালালো 6 বছরের শিশু অ্যাডাম। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান পরিবহন সংস্থার একদিনের পাইলট হল অ্যাডাম। তার বিমান চালানোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। বিমান চালানোর খুঁটিনাটি কি করে শিখলো অ্যাডাম? অ্যাডামের মা জানান, ইউটিউব ভিডিও দেখে বিমান চালানো শিখে ফেলেছিল অ্যাডাম। অ্যাডামের সাথে থাকা পাইলট সমীর আকলেফ অ্যাডামের বিমান চালানোর দক্ষতা থেকে বেশ মুগ্ধ হয়েছিল। অ্যাডামকে ইতিমধ্যেই ইহাদ বিমান সংস্থা তাদের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছেন। তার জন্য তৈরি হবে বিশেষ ইউনিফর্ম। বয়স যখন 21 পেরিয়ে 22 যায়, তখন ছেলেদের বিয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কথা একটু একটু করে বাড়তে থাকে। হালকা বৃষ্টি পড়লেও তাদের জীবন সঙ্গিনী লাগে, আবার হালকা রোদ উঠলে, আবার হালকা শীত পড়লেও, মোট কথাতে সব পরিস্থিতিতে তাদের জীবন সঙ্গিনীর দরকার পড়ে। কিন্তু বাস্তব এই ঘটনাটি শোনার পর থেকে বিয়ে করার চিন্তা আপনার মাথা থেকে হয়তো চলে গিয়ে দেবদাস হওয়ার পরিকল্পনায় বসতে পারে। ম্যালকম অ্যাপলগেট যুক্তরাজ্যের বাসিন্দা, যার দিনকাল বিয়ের আগে ভালো ছিল, কিন্তু বিপত্তিত শুরু হয় বিয়ের পরেই। বিভিন্ন উপায়ে তার জীবনকে নাকি একেবারে অস্থির করে তোলে তার স্ত্রী। তাই স্ত্রীর সঙ্গ ত্যাগ করে পালিয়ে যান জঙ্গলে। জঙ্গলে কাটিয়ে দিয়েছিলেন তিনি 10 বছর। সম্প্রতি লন্ডনে একটি বাস্তুহীনদের আশ্রয়দাতা সংস্থাকে এভাবে তার জীবনের গল্পটা জানিয়েছে ম্যালকম অ্যাপলগেট। তার পরিবারের সবাই ভেবেছিল যে অ্যাপলগেট আর বেঁচে নেই। অ্যাপলগেটের গল্পটি তার মুখের ভাষাতে তুলে ধরেছিল ওই দেশের একটি আশ্রয়দাতা সংস্থা। সেখানে অ্যাপলগেট বলেন, বিয়ের পর তার জীবন দিন দিন বিশৃঙ্খল হতে থাকে। সে যতই কাজ করত তার স্ত্রী ততই রেগে যেত। সে বেশিক্ষণ বাড়ির বাইরে থাকুক এটি তার স্ত্রী পছন্দ করতো না। তার স্ত্রীর এই কর্তৃত্বপনা দিন দিন বাড়তেই থাকে। তার স্ত্রী চাইছিল সে যেন কাজ কমিয়ে দেয়। বহু বছর তার সঙ্গে এক ছাদের নিচে কাটানোর পর সিদ্ধান্ত দিনে সে নিজের ভালোর জন্যই চলে যেতে হবে তার। এরপর কাউকে না জানিয়ে সে সব কিছু গুছিয়ে বের হয়ে যায়, একেবারে 10 বছরের জন্য হারিয়ে যায়। স্ত্রী ছাড়া বর্তমানে জীবনে বেশ ভালো আছেন বলে জানান অ্যাপলগেট।
অনেক অনেক রকম দাম দিয়ে হ্যান্ড ওয়াশ কিনে থাকি। 200 থেকে শুরু করে 50,000 টাকা, আর রোলেক্স হলে তো 1 লক্ষ দিয়ে কিনে নেওয়ার ঘটনা অনেক। বাস্তবে শত কোটি টাকার হ্যান্ড ওয়াশও যে রয়েছে তাও আপনার বিশ্বাস করতে হবে, যার দাম 148 কোটি টাকা। কি অবাক হচ্ছেন, ঘটনাটি কিন্তু সত্য। এই দামে একটি হাত ঘড়ি কিনে নিয়েছেন এক ব্যক্তি। বিবিসির খবরে বলা হয়, শুক্রবার নিলামের মাধ্যমে রেকর্ড দামে বিক্রি হয় ওই ঘড়িটি। ঘড়িটির নির্মাতা ছিল বিশ্ববিখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলেক্স, কিন্তু বিক্রি হওয়ার সময় ঘড়িটি রোলেক্সের সম্পত্তি ছিল না, এটি হলিউড অভিনেতা পল নিউম্যানের ছিল। 1,78,00,000 ডলার, যা বাংলাদেশের মধ্যে প্রায় 1,48,70,000 টাকায় ঘড়িটি বিক্রি হয়। পল নিউম্যানকে ওই ঘড়িটি দেন তার স্ত্রী জুয়ানে উডওয়ার্ড। স্টেনলেস স্টিলের ওই ঘড়িটি টেলিফোন নিলামে কিনে নেন এক ব্যক্তি, তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। ঘড়িটি এত দামে বিক্রি হবে তা ভাবেননি নিলাম আয়োজকরা। প্রত্যাশিত দামের চেয়ে $10,00,000 কিনে নিয়েছে ওই ব্যক্তিটি। উডওয়ার্ড 1984 সালে নিউম্যানকে এই ঘড়িটি কিনে দেন। পরে নিউম্যান ঘড়িটি তার মেয়েকে দেন। পরে ঘড়িটি তার মেয়ে তার প্রেমিক জেসক কক্সকে দেন। কক্স ওই ঘড়িটি নিলামে তোলেন। আপনার যাই বলেন না কেন, ব্যাপারটা কিন্তু আমার কাছে হাস্যকর মনে হয়েছে। সুবন্ধুরা, কেমন লেগেছে আজকের ভিডিওতে আমাদেরকে কমেন্ট করে জানান। আর সামনে আপনি কি নিয়ে ভিডিও দেখতে চান আমাদেরটিকে তা জানাবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাদের কষ্টকে সার্থক করে তুলবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ।